সবচেয়ে বড় কথা, ওই বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন হয়ে যাবে এই যে ব্যাপারটা, এটা আমার শুনতে ভালো লাগতো না। আমার নিজের আসানসোলের মতো জায়গায় সেখানে আমি জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু জিতেন্দ্র তিওয়ারি একজন পলিটিক্যাল নেতা, উনি ওখানকার তৃণমূলের সভাপতি ছিলেন, জেলা সভাপতি ছিলেন, মেয়র ছিলেন, বিধায়ক, উনার তো একটা রাজনৈতিক একটা পজিশনিং আছে। আমি একটা অন্য দল থেকে রাজনীতিবিদ একজনকে আমার দলে নিয়ে আসতে পারছি, প্রত্যেকটি রাজনীতিবিদেরই কোনো না কোনো কন্ট্রোভার্সি আছে, আমারও আছে, তো তাকে নিয়ে আসার ক্ষেত্রে একটা তাও যুক্তি থাকতে পারে। কিন্তু ওপেনলি কয়লা মাফিয়ারা পার্টিতে এসে জয়েন করছে, আর আমি জানতেই পারছি না সেগুলো সম্বন্ধে, দিলীপ দা গিয়ে জয়েন করাচ্ছে, জেলা সভাপতি জয়েন করাচ্ছে, আমি তো ওপেনলি তার বিরোধিতা করছি। আজকে তারা কোথায়? সেই ওয়াশিং মেশিন গুলো যারা চালিয়েছিল, যারা ইলেকট্রিক প্লাগে লাগিয়েছিল, তারা আজকে কোথায়? আমি তাহলে দেখতে চাই,